हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल वर्षा फैमिली। तो जाना सबाई के स्वागत। ये सकाल सकाल बाबा बाजार कर नहीं एलो। एखे देखिए दुटो प्लास्टिके दो रकम माछ आछे। तो देखी की माछ एने बाबा। प्रथम ये प्लास्टिकटा देखे मन हे चूनो माछ। हाँ छोटो माछ एने बाबा, पाँच मिसाली माछ आछे एखाने। कार कार पाँच मिसाली माछ खेते भालो लागे। আর এখানে একটা সাইজে বড় মাছ আছে, দেখি এটা কী মাছ এনেছে। সম্ভবত দেখে মনে হচ্ছে পাবদা মাছ। হ্যাঁ পাবদা মাছই এনেছে। তো বাবা এই দু রকমের মাছ নিয়েছে সকালবেলা। মাছগুলো আমি কাটবো এখন। এই যে মাছগুলো এরকম ছিল, পুরো ফ্রেশ টাটকা মাছ। আমার মাছ কাটতে ছোটোবেলা থেকে খুবই ভালো লাগে। আমি বাড়িতে গেলে বা আমার ছোটো বোনও মাছ কাটতে খুব ভালোবাসে। তো আমি বাড়িতে গেলে মাছ বাবা কোনোদিনও কেটে, মানে এটা হয়তো ছোটো মাছ কিন্তু বড় মাছ আনলেও কখনও কেটে নিয়ে আসে না, কারণ আমি মাছ কাটতে খুবই ভালোবাসি। আর বন্ধুরা এই একরকমের মাছ দেখতে পাচ্ছি এই পাঁচ মিশালি মাছের মধ্যে। এটা যে কী মাছ, এই পেটগুলো সেই বেলুনের মতো, বেশ কটা দেখছি চার পাঁচটা মতো এরকম মাছগুলো আছে। এটা আবার ট্যাংরা মাছ, অনেক রকমের বেশ মাছ আছে এখানে। মোরলা মাছ, ট্যাংরা, পুঁটি, তারপরে চেলা, আর ওই পেটপোলা মাছগুলো কী নাম বলে জানি না। তো এই ছিল মাছ। মাছগুলোকে আমি বেছে ফেলবো, মা রান্না করবে। আমার বাবা ক্যামেরা ধরে দিচ্ছে আর আমি মাছ কাটছি। আমার সাপোর্ট করার মতো মানে অনেকেই আছে আর কি, সবাই আমাকে সাপোর্ট করে। এখানে স্ট্যান্ডটা প্রথমে নিয়েছিলাম, তো বাবা বলছে দে আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি। বাবাই ক্যামেরা শ্যুট করছিল। মাছগুলো আস নেই, বেশ ভালোই, তাড়াতাড়ি চটপট কাটা হয়ে যাবে। কিন্তু চুনো মাছগুলো কাটতে একটু দেরি হবে। এই দেখো তোমাদেরকে বলছিলাম সে পেট ফোলা মাছগুলো, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। এই কী মাছ বলে দেখো, পেটগুলো সেই কেমন সেই বেলুনের মতো হয়ে আছে, তার মানে এ যখন জ্যান্ত ছিল তাহলে মনে পুরো ফুলে ছিল আর কি। মাছ না দেও কি অন্য কিছু কে জানে। কেউ যদি জেনে থাকে এগুলো কী মাছ একটু কমেন্টে জানিও তো। তো যাই হোক, আমার ছেলে আবার এসে বটির সামনে এসে বসে দেখছে, মা এগুলো আবার কী মাছ, এটা আবার মাছ। ও আবার ছোটো থেকেই আমি যেমন মাছ কাটতে ভালোবাসি, আবার মাছ নিয়ে এলো এরকম এসে বসে থাকবে, কী মাছ। আমার মরা মাছগুলোকে নিয়ে মাঝে মধ্যে জলের মধ্যে দেবে, বলে মাছগুলো জ্যান্ত আছে জলে থাকবে। আমার মা রান্না করছে ওদিকে। ওই যে মা মশলা মশলা করছে, শিলেতে রান্না করছে। আমার মা আবার মিক্সিতে মশলা পছন্দ করে না, শিলে বেটেই করবে। কি রান্না করছে মা? আর এদিকে বোনেরা সব মা লাগাচ্ছে, ঠাম্মা এটা আমার বোনেরা। আমাদের এখানে ঘুম থেকে উঠে গেলেই তোমার এখানে ফুল চাষটা হয়, এই মালা গাঁথা, মানে উহারে বসে বসে মেয়েরা এসব করে আর কি, মালা গাঁথা কাজ। বেকার বসে থাকবে, টাইম পাসও হয়ে যায়, দুটো পয়সাও হাতে আসে। একজন মেজবান চলে এসেছে মাটন রান্না করার জন্য, আজকে মাটন রান্না করার ডিউটিটাও ওর পড়েছে।
মালাফলা গেতে খুব তাড়াতাড়ি করে, এখানে অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু জামাই বাড়িতে আছে, একটু তাড়াতাড়ি করে করতে হবে। তা মাটনটা ওর রান্না ডিউটি পড়লো আজকে, ও ক্যামেরার সামনে সচরাচর আসতে চায় না, ও হেসেই উল্টে যাচ্ছে ভিডিও করছি বলে। দেখি ঘরে আমার ছেলে আবার কি করছে। ও বাবা, বাবা কতগুলো চিপস এনে দিয়ে গেছে, বসে বসে কেটেছে, আর এই যে গামলা ভর্তি করে রেখেছে চিপসগুলো। ওর মানে মামার বাড়িতে এলে মানে মোট কথা ও পুরো মানে সে ছাড়া গরু, বাদা গরু, সে ছাড়া পায় না ঠিক ওই কোয়ালিটির, কাউকে আর মানবে না কিছু না, ওর যা ওর নিজের মতো করে চলবে, যা ইচ্ছা করবে। এই একজন দেখো লুকিয়ে লুকিয়ে ফোন ঘাঁটছে, বলবো বলবো, চলে এলাম দেখি ওর কাছ থেকে যদি একটু মাংস কষা পাওয়া যায়। একটু বললাম বোন একটু মাংস কষা দিবি, তার বাবা দিয়েছে, দেখি কেমন খেতে হয়েছে। ওর হাতের এই ফার্স্ট টাইম মাটন টেস্ট করবো আর কি, কোনো খাইনি ওর হাতের রান্না, মানে এমনি অন্য কিছু খেয়েছি কিন্তু মাটন রান্নাটা কখনো খাইনি ওর হাতের। দেখো কি বাজে মেয়ে, একটা বড় পিস তুলেছিল, তুলে ওটাকে আমাকে দিল, দিয়ে আবার তুলে নিল, নিয়ে দেখো কি দিল দেখি, ওন তো দেখতেই পাইনি, এটা কি দিলি বোন আমাকে লবণ চাখতে, ভগবান। যাই হোক বন্ধুরা, বোন আমার মটন রান্না করছে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক, আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আবার অন্য সময় দেখা হবে একটা নতুন ব্লগে, তো টাটা।